আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়ায় সামনে আসছে ক্ষমতার প্রয়োগ জবরদখল চাঁদাবাজি সহ নানা অভিযোগ চলছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গুজব তবে বিএনপি জামায়াতের নেতারা বলছেন দলীয় কমান সমান্য করে কেউ অপতৎপরতার চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা এদিকে কোনো অবস্থাতেই আর দেশে আগের পরিস্থিতি চান না শিক্ষার্থীরা বগুড়া জেলা বিএনপির সাবেক দুই নেতা বর্তমান ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস এবং শিপার আল ছবি প্রচার করে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি বাতিল করে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু বিষয়টি নজরে এলে শিপার বখতিয়ার ও পরিমল দাস দুজনেই লিখিতভাবে এর প্রতিবাদ জানান বলেন কুচক্রিমহল অপপ্রচার চালাচ্ছে আমাদের দলের মধ্যে তো সবাই তো আমাদের আমাদের আমাকে চাবে না পক্ষ বিপক্ষ দলের মধ্যে থাকি প্রতিযোগিতা থাকবেই ড্রাগসের ব্যবসাও করি না আমার তো ওষুধের দোকান নাই যে ওইটা আমি করব তেন আমার রডস মেন্টাল ভাবে বলতে পারতেন যে এরকম কোন ঐটা তো আমি নাই দীর্ঘদিন আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা পেশাজীবী সংগঠন দোকানপাট পুনর্দখল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি সহ বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করছেন বিএনপি ও জামায়াতের নেতারা তারা বলছেন কেউ ক্ষমতা দেখানোর চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বিজয় অর্জনের পরে এই বিজয়কে নস্যাৎ করার লক্ষ্যে একটি দুষ্ট চক্র আমরা তাদেরকে সন্ত্রাসী বলি দুর্বৃত্ত বলি যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন এবং দল থেকে সরাসরি তাদেরকে বহিষ্কার হবে আমরা যে কোনো ধরনের আগ্রাসন অনধিকার চর্চা এটা আমরা কখনোই আমাদের দল সমর্থন করে না এবং আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো সমর্থকও এর সাথে জড়িত নয় শিক্ষার্থীরা বলছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখনই এ বিষয়ে সজাগ না হলে তাদের রুখতে রাস্তায় নামতে পিছপা হবেন না তারা একটা দল তারা কিন্তু একটা মানে চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে তাদের পতন হয়েছে তো আমার মনে হয় যে যদি অন্য কোনো দল এইভাবে আবার সেটাকে রিপিট করার ট্রাই করে আই থিঙ্ক যে আবার মাঠে নামবো প্রয়োজনে এবং এই যে অরাজকতা এটা আমরা শেষ করে তারপরে আমরা ঘরে ফিরবো গেল কয়েকদিনে জামিনে মুক্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বিএনপি জামায়াতের অনেক নেতা করবি তবে মাঠে নেই দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কোনো নেতা রাকিব জুয়েল ডিবিসি নিউজ Beguda